वेलकम बैक टू माय चैनल फ्रेंड्स। आज के आमी तुम्हारे साथे टैंगरा माछेर एकटा दारुण रेसिपी टैंगरा फिश कारी सेई रेसिपिटा तुम्हारे सकलेर साथे शेयर करब। खुबी दुर्दान्त स्वादेर एवं असाधारण खेते हय। प्रथमेई टैंगरा माछगुलो केटे धुए भालोभाबे परिष्कार करे निएछि। एइबार एई टैंगरा माछगुलोर मध्ये खूब भालोभाबे नुन एवं हलुद माखिए बेश खानिकक्षण रेखे दिते हबे। नून दिए दिलाम, एरपरे दिच्छी हलुद, तारपरे भालो करे माखिए रेखे दिलाम बेश किछुक्षण, प्राय 10 मिनट। मशलार मध्ये लागछे लंकार गुड़ो, जिरेर गुड़ो, हलुदेर गुड़ो, नून, एछाड़ा पेंयाज, टमेटो एवं आदा रसुन बाटा। आर कड़ाइते निये निएछी सर्षेर तेल बेश खानिकटा, 4 टेबिल চামচ মতন, কারণ মাছগুলো অনেকগুলোই মাছ আছে, ভালোভাবে মাছগুলো ভাজতে হবে। মাছগুলো ছেড়ে দিলাম, মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে এসেছে, এভাবে মাছগুলো এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি, এইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। সব মাছ এইভাবে ভেজে তুলে রেখে দিয়েছি। এবার ওই তেলের মধ্যেই, কারণ ওই তেলের মধ্যে মাছের একটা সুন্দর গন্ধ থাকবে, তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এবং 5 ফোড়ন। এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় মাপের পেঁয়াজ, আমি কুচি কুচি করে কেটেছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, সেটাও একটা বড় মাপের, একটা বড় পেঁয়াজ এবং একটা টমেটো দিয়ে সুন্দরভাবে নাড়া চাড়া করে নিয়ে, বেশ ভাজা ভাজা হয়ে এসছে, সুন্দরভাবে বেশ ভাজতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা, 1 ইঞ্চি আদা এবং 10 কোয়া রসুন বাটা, খুব ভালোভাবে কষা হচ্ছে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন, নুন হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে দিচ্ছি জিরের গুঁড়ো, তারপরে দিচ্ছি ধনের গুঁড়ো সব 1 চামচ করে। এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো, সেটাও 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলো যাতে শুকিয়ে না যায় তাই জন্য এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালোভাবে মশলাটা কষে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। খুব ভালোভাবে মশলাটা কষা হচ্ছে, বেশ তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি যাতে ঝোলের রঙটা খুব ভালো আসে। কোনো একটু গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ। খুব ভালোভাবে সমস্ত মশলা গরম মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে একটু উষ্ণ জল মানে গরম জল দিয়ে দিলাম। খুব ভালোভাবে জলটা দিয়ে মশলাগুলো বেশ মিশিয়ে নিলাম, ঝোলটা যেই ফুটে উঠল অমনি এবার আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেব। প্রত্যেকটা মাছ আস্তে আস্তে ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খুব বড় বড় ট্যাংরা মাছ খেতে খুবই সুস্বাদু, ঝোলের মধ্যে সুন্দরভাবে মাছগুলো মিশে যাচ্ছে। এবার ভালো করে একটু খুন্তি দিয়ে নেড়ে দিলাম যাতে মাছের মধ্যে খুব ভালোভাবে ঝোলগুলো প্রবেশ করতে পারে। এবার একটু ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ হতে দেব। ঢাকা দিয়ে রাখলাম, বেশ মজে এসছে। এবার ঢাকনাটা খুলেছি, প্রায় রান্নাটা কমপ্লিট হয়েই গেছে। খুব সুন্দরভাবে একটা সুন্দর গন্ধও ছাড়ছে, বেশ মাখা মাখা একটা ট্যাংরা ফিশ কারি। বন্ধুরা, তোমাদের যদি এই রান্নাটা ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর এরকম আরও নানান রকম মাছের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা খুব ভালো থাকো, হ্যাপি কুকিং।